আজ শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ। আগামীকাল সবচেয়ে বেশি স্বতন্ত্র সংসদ সদস্যদের নিয়ে বসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন। বিকেল তিনটায় শুরু হবে অধিবেশন। ১১ জন সদস্য নিয়ে এই সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধী দলের নেতা ও আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা করে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। রবিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৬২ জন স্বতন্ত্র সদস্য। তারা সংসদে স্বতন্ত্রের ভূমিকায় থাকছেন আপাতত। এদিকে রেয়াজ অনুযায়ী প্রথম দিনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। ৬২টি আসনে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থীরা। জাতীয় পার্টি পায় ১১টি আসন এবং অন্যান্য পার্টি পায় ৩টি আসন। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ৯ জানুয়ারি। নতুন সংসদ অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সোমবার রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। সেই সাথে সংসদ ভবন এবং আশেপাশের এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।